আজকের আপনাদের একটা গল্প শেয়ার করব স্বর্গের বাড়ির বিষয়ে। একজন ভদ্রমহিলার একটা বিরাট বাড়ি ছিল, 16 কাটা কামরা, পাথরের কারুকার্য করা সুন্দর মেঝে আর দামি দামি মেহগুনি কাঠের আসবাব, নানান রকমের সুখ সুবিধা আর সমস্ত বড় একটা সুন্দর বাগান। বাগানটা এত সুন্দর ছিল যে অনেক দূর দূর থেকে লোক দেখতে আসত। তার টাকা পয়সা, বাড়ি, বাগান নিয়ে তার খুব অহংকার ছিল, বিশেষ করে লোকে যখন তার বাগানের প্রশংসা করত তখন তিনি অহংকারে ফেটে পড়তেন। কারোর সঙ্গে বড় একটা কথা বলতেন না, নিজের সম্মানের দিকে নজর রেখে দূরত্ব বজায় রাখতেন। তার বাগানটা দেখাশোনা করত এক মালি, খুব মন দিয়ে ভালোবাসার সঙ্গে কাজ করত, স্বভাবটাও ছিল খুব নম্র আর ভদ্র। হঠাৎ একদিন ভদ্রমহিলা মারা গেলেন। তিনি পরলোকের কর্মচারীদের কাছে তার থাকার জন্য একটা বাড়ি দাবি করলেন। ওইখানে সবাই একটা করে বাড়ি পায়। পৃথিবীতে তার বাড়ি কেমন ছিল তাও তিনি তাদের ভালো করে বুঝিয়ে দিলেন। তারা তাদের খাতাপত্র দেখে ছোট্ট অন্ধকার কুড়ে ঘর দেখিয়ে দিয়ে বলল, ওটা আপনার বাড়ি। এই কথা শুনে তিনি কর্মচারীদের উপরে ভীষণ রেগে গেলেন, বললেন, এটা কখনোই আমার বাড়ি হতে পারে না। এত করে তার পৃথিবীর বিরাট বাড়িটার কথা বুঝিয়ে দেবার পর তারা তাকে এই কুঁড়ে ঘর দেখাচ্ছে। ওই কর্মচারীদের বুদ্ধিশুদ্ধির উপর তার যথেষ্ট সন্দেহ জাগল। তিনি হঠাৎ কাছে একটা সুন্দর বাড়ি দেখতে পেলেন। বাড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে, শুধু ঘরের একটু রং করার কাজ কোথাও কোথাও বাকি আছে। তাই দেখে তিনি কর্মচারীদের বললেন, আপনারা নিশ্চয় ভুল করছেন, ওই বাড়িটা বোধহয় আমার। কর্মচারীরা জানালেন, ওটা ওনার মালির বাড়ি। তা কখনো সম্ভব নয়, তার মালি তো একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে, জানালেন তিনি। এই বিষয় নিয়ে ভদ্রমহিলাটা খুব রাগারাগি করছেন। এমন সময় ওখানকার একজন বড় কর্তা এসে বললেন, আপনি কেন এত রাগ করছেন? আমাদের কাজ শুধু বাড়ি তৈরি করা। আপনারা পৃথিবী থেকে যেসব মাল মশলা পাঠান আমরা তাই দিয়ে আপনাদের জন্য বাড়ি তৈরি করি। আপনার মালি খুব উঁচু মানের অনেক মাল পাঠিয়েছেন, তাই তার বাড়ি এত বড় আর সুন্দর। আপনার কাছ থেকে প্রায় আমরা কিছু পাইনি, যা পেয়েছি তা খুবই নিচু দরের, তাই দিয়ে কুঁড়ে ঘরটা কোনো মতে খাড়া করতে পারছি। প্রভু যীশু বলেছেন, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করো না, এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং এখানে চোর শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না। কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকবে। মতি 6:19-21 পদ অনুসারে।